Hello my dear students, how are you? I hope that you are fine. I am also fine. In our last class we discussed a scene passage from our textbook named Mother Teresa, The Beginning. So from this passage we are going to solve out some multiple choice questions which I have written in my whiteboard. I hope you are ready for today's class. So amra goto je class e amra je passage ta alochona korechhilam sei passage ta asha korchi je tumra bujhte perechhile sei passage er aloke shekhan theke ami goto class e bolechhilam je sei passage er aloke mcq hote pare multiple choice question ortat ebong question hote pare ebong fill in the blanks hote pare द मोस्ट इम्पोर्टेंट एक पेसेज सो आशा करछि जे तुम्हारा बासार मध्य प्रैक्टिस करेछो तारो परिप्रेक्षिते आमी आज के किछु मल्टीपल चॉइस क्वेश्चन आमरा एखन प्रैक्टिस करते जाच्छि जेगुलो आमी व्हाइट बोर्डे लिखेछि तुम्हारा निश्चय देखते पाच्छो ए व्हाइट बोर्डे आमरा पेस्ट रेखेछि तुम्हारा चाहले तुम्हार ए ए जे एमसीक्यू गुलो आमी लिखेछि सेखान थेके आंसर तुम्हारा बेर करे तुम्हारा निजेरा खाता लिखे हमें कमेंटे जानाते पर कौनटार कन्सार होते अवश्य से अप्रिसिएट करब जदि तुम्हारा क्वेश्चन आंसार जो जाना सो मल्टीपल चॉइस क्वेश्चन अनेक बार आगे कर विभिन्न पेसेजे एन पेसेजा करते जाबो जो प्रथम जो मल्टीपल चॉइस क्वेश्चन ये जेटा रही है से बला हे যদি আমরা টেস্টে যদি ভালো করে বুঝতে পারি তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো করা একদম আমাদের জন্য ইজি হয়ে যাবে খুব সহজে আমরা আনসারগুলো পেয়ে যাব সো প্রথম যে কোশ্চেনটা বলা আছে যে মাদার টেরেসার ফাদার ওয়াজ এ মাদার টেরেসার বাবা কি ছিলেন অর্থাৎ তার পেশা সম্পর্কে এখানে বলা আছে যে তিনি কি ছিলেন তাহলে আমরা একটু আমরা রিমাইন্ডারে যাই আমরা পেসেজে কি পড়েছিলাম মাদার টেরেসার ফ্যামিলি সম্পর্কে মাদার টেরেসার ফ্যামিলি সম্পর্কে আমরা পড়েছিলাম যে তারা একটি ছিল ব্যবসায়ী পরিবার এটা মার্চেন্ট পরিবার ছিল মার্চেন্ট ফ্যামিলি ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলি নামে একটি শব্দ ছিল সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে তো সেখান থেকে আমরা আনসারটা ইনশাআল্লাহ পেয়ে যাব তাহলে আমরা প্রথম যে অপশন সেটা পড়ছি প্রথম শব্দ হচ্ছে ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাট অর্থ হচ্ছে কূটনীতিক বিজনেসম্যান ব্যবসায়ী নাম্বার 3 তে বলা আছে ইউনিভার্সিটি টিচার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম্বার 4 এ বলা আছে नम्बर মাদার টেরেসা লেফট হোম ই মাদার টেরেসা তার বাসা ছেড়েছিলেন অর্থাৎ তিনি যখন তার ভেতরে যখন দেখলেন যে তাকে আহ্বান জানানো হচ্ছে যে তুমি খ্রিস্ট ধর্ম প্রচার করো খ্রিস্টের ভালোবাসা প্রকাশ করো তাহলে কত বছর বয়সে 12 বছর বয়সে তিনি সেটা শুনতে পান এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বাসা ছেড়ে দিবেন এবং বাসা ছেড়ে তিনি সন্ন্যাসীদের দলে যোগ দিবেন তো সো সেই জন্য তার কত সালে সেটা হয়েছিল এটা কি 1927 সালে হয়েছে 1928 সালে হয়েছে 1926 1929 নিচে বলতে দেখি কত সালে হয়েছে তাহলে এটা হচ্ছে 1928 সালে 1928 সালে সেটা হয়েছে আমাদের পেসেজে স্পষ্ট লেখা আছে যে এট দা এজ অফ 12 তার 12 বছর যখন বয়স তাহলে তার জন্ম হচ্ছে তার জন্ম সাল হচ্ছে যে 1910 সাল তাহলে 1910 সালে তিনি কি করেন যে এই এট দা এজ অফ 12 বছর বয়সে তিনি আহ্বানটা শুনেন এবং 18 বছর বয়সে তিনি বাসাটা ছেড়ে যাওয়ার মিস্টেক হয়েছে 18 বছর বয়সে তিনি বাসাটা ছাড়েন তাহলে 18 বছর বয়সে আর 1910 এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত হবে 1928 সেজন্য এখানে আনসারটা হবে 1928 বি এর আনসার হবে 1928 মাদার টেরেসা লেফট হোম ইন 1928 সি নাম্বার যাচ্ছি What is the theme of the passage? এই পেসেজের থিম কি? অর্থাৎ থিম মানে হচ্ছে যে যেটা ভেতরের অর্থাৎ পেসেজের যে একটা পেসেজ আমরা পড়েছি এটার ভেতরের যে মেইন জিনিস অর্থাৎ কি বোঝাতে চেয়েছে এই পেসেজ দ্বারা ঠিক আছে তাহলে এটার আমি অপশন
স্কুল পড়ছি নাম্বার 1 এ বলা হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ দ্য সেলিব্রিটি একজন খ্যাতিমান তারকা বা তারকার বায়োগ্রাফি বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন বৃত্তান্ত নাম্বার 2 এ বলা হচ্ছে দ্য স্টোরি অফ দ্য সেলিব্রিটি একজন খ্যাতিমান ব্যক্তির যে গল্প নাম্বার 3 এ বলা হচ্ছে পভার্টি এন্ড ইটস কজেস দারিদ্রতা এবং এটার কারণ এবং নাম্বার 4 এ বলা হচ্ছে এ কল ফর দ্য হিউম্যানিটেরিয়ান সার্ভিস যে মানবতার কাজের জন্য মানুষের কাজের জন্য মানব সেবার জন্য একটি ডাক তাহলে এই প্যাসেজের মেইন কাহিনী বা মেইন যে বিষয় সেটা হচ্ছে মাদার তেরেসা যখন তিনি 12 বছর বয়স তিনি একটি ডাক শুনতে পান ভেতরে যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে তিনি যখন ইন্ডিয়াতে যান তিনি সেখানে গিয়ে দেখেন যে মানুষ রাস্তায় মারা যাচ্ছে না খেয়ে অনাহারে মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে তাহলে তিনি সেটা ব্যতীত হয়েছেন এবং সেই জন্য তিনি ভেতর থেকে অনুভব করলেন যে মানুষের জন্য মানব সেবার চেয়ে আর কোনো বড় ধর্ম হতে পারে না তাহলে সেই জন্য এই প্যাসেজের মেইন থিম হচ্ছে এ কল ফর দ্য হিউম্যানিটেরিয়ান সার্ভিস তাহলে আমরা সি অফ সি নাম্বারে কি পাচ্ছি এ কল ফর দ্য হিউম্যানিটেরিয়ান এটা হবে রাইট আনসার ঠিক আছে তারপরে ডি নাম্বারে যাচ্ছি দ্য সাফারিংস কষ্ট অফ দ্য পুয়ার গরিব মানুষের ইন কলকাতা কলকাতার মধ্যে মুভড হার্ট মুভ মানে হচ্ছে বিচলিত করা তাকে বিচলিত করেছিলেন কিভাবে বিচলিত করেছিলেন নাম্বার 1 এ বলা হচ্ছে নট মাচ বেশি নয় অর্থাৎ তিনি বিচলিত বেশি হন নাই নাম্বার 2 নাও এন্ড দেন নাও এন্ড দেন মানে হচ্ছে যে একটু আধটু মানে এখন হয়েছেন আবার কিছুক্ষণ পরে ভুলে গিয়েছেন এরকম নাম্বার 3 তে হচ্ছে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাসলি মানে হচ্ছে ভীষণভাবে তিনি ভীষণভাবে বিচলিত হয়েছিলেন নাম্বার 4 হচ্ছে টু সাম এক্সটেন্ট টু সাম এক্সটেন্ট মানে হচ্ছে কিছু ক্ষেত্রে বা কিছু জায়গায় স্বল্প পরিসরে তাহলে আমাদের চারটা অপশনের মধ্যে সবচেয়ে যে বেস্ট আনসার সেটা হবে কোনটা যে ট্রেমেন্ডাসলি তিনি সবচেয়ে বেশি ব্যতীত হয়েছিলেন দ্য সাফারিংস অফ দ্য পুয়ার ইন কলকাতা মুভড হার ট্রেমেন্ডাসলি তাকে ভীষণভাবে ব্যতীত করেছে তাকে ভীষণভাবে বিচলিত করেছে সেই জন্য তিনি তার মঠ ছেড়ে কনভেন্ট ছেড়ে তিনি সুপারিয়রদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কনভেন্ট ছেড়েছিলেন যে আমি মানব সেবা করবো মানুষ সেবা করবো এই গরিব মানুষদেরকে সেবা করবো গরিব মানুষের জন্য আমার নিজের জীবনকে বিলিয়ে দিব তাহলে তিনি ভীষণভাবে ভেতরে এটা গ্রহণ করেছিলেন বিদায় যে তাকে তিনি বিচলিত হয়েছিলেন বিদায় যে মানুষের কথা দুঃখ দুঃখ কথা তিনি বিচলিত হয়েছিলেন বিদায় সেই জন্য তিনি যে কী করেছিলেন যে কষ্টটা বুঝতে পেরেছিলেন বিদায় তিনি মানুষের সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন তাহলে এটার আনসারটা হবে নাম্বার 4 এর ট্রেমেন্ডাসলি দ্য সাফারিংস অফ দ্য পুয়ার ইন কলকাতা মুভড হার্ট ট্রেমেন্ডাসলি এবং আমরা লাস্ট ওয়ানে যাচ্ছি অর্থাৎ 5 নম্বরে যাচ্ছি এখন মাদার তেরেসা ওয়াজ বর্ন মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা সহজেই আমরা জানবো তবে অপশনগুলো দেখছি ইন ডাবলিন ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ইন মেসিডোনিয়া মেসিডোনিয়া জন্মগ্রহণ করেছেন ইন আলজেরিয়া আলজেরিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তাহলে আমাদের আনসারটা তোমরা তো বুঝতে পারছো খুব সহজ এটা খুব সহজ আনসার খুব সহজ একটা এমসিকিউ তাহলে এটা আনসারটা কী হবে এটা হবে যে তিনি আমরা প্রথমেই শুরুতে করেছি যে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় মেসিডোনিয়া নামক একটি শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে আমার আমাদের নাম্বার 5 আনসারটা হচ্ছে ইন মেসিডোনিয়া তাহলে আমরা নাম্বার 1 এ কী পেলাম আমরা 5টা কমপ্লিট করেছি নাম্বার 1 এ পেলাম বিজনেসম্যান বিতে পেলাম 1928 নাম্বার সি তে পেলাম হচ্ছে অ্যাকর্ড ফর দ্য হিউম্যানিটেরিয়ান সার্ভিস নাম্বার 4 এ হচ্ছে ট্রেমেন্ডাসলি এবং নাম্বার 5 এ হচ্ছে ইন মেসিডোনিয়া তাহলে আমরা 5টা এমসিকিউর আনসার পেলাম এর এই 5টা এমসিকিউ আমরা জাস্ট একটা কি বলে যে রেপ্লিকা হিসেবে বা এটা তোমাদেরকে দিয়েছি যে এর বাইরেও অনেকগুলো এমসিকিউ হতে পারে ঠিক আছে তো শুধুমাত্র আমরা প্র্যাকটিস করার জন্য 5টা এমসিকিউ আমি এখানে দিয়েছি আমরা প্র্যাকটিস করেছি তোমরা এর আলোকে বা এর ধারাবাহিকতা এইভাবেই তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো তোমাদের টেক্সট বই বা অন্যান্য বই থেকে তোমরা পাবা সেগুলো প্র্যাকটিস করবা এবং আমাদেরকে জানাবো যে তোমরা পেরেছো কি না এখান থেকেও কোয়েশনটাও হতে পারে অনেক কোয়েশন এখান থেকে আমরা পেতে পারি সেই কোয়েশনগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে সো সে পর্যন্ত সবাই আমি প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার ক্লাসটা যারা দেখেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করছি এই কোভিড-19 মহামারী করোনা ভাইরাস থেকে
সকল মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক সেই কামনা করছি সেই আশা ব্যক্ত করছি সবার দোয়া কামনা করছি সো পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ